তোমার মা বাবার পরিশ্রম শুধু তোমার আজকের পড়াশোনার জন্য নয় তোমার সুন্দর ভবিষ্যতের জন্য তাদের স্বপ্ন পূরণ করার জন্য আজ একটু কষ্টকর একদিন তোমার সফলতায় তারা গর্ব করবে হ্যালো ডিয়ার স্টুডেন্ট এম স্টাডি সেন্টারে সকলকে স্বাগত কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো রয়েছ কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি কমে গেছে অর্থাৎ তোমরা হয়তো পড়াশোনা একটু ঢিলে মেয়ে দিয়েছ ওকে জানি না হয়তো কেউ নোটগুলো কালেক্ট করছো বা পড়ছো এমন স্টুডেন্ট যারা রয়েছে তোমরা আমার ক্লাসগুলি দেখছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলি তোমার কেমন লাগছে ওকে তো দেখো ক্লাস ইলেভেন তোমরা জানো আজকে ক্লাসটা আমরা দেখবো দ্বিতীয় অধ্যায় থেকে তেরো নম্বর ক্লাস দেখব সেমিস্টার টু পরীক্ষার জন্য ঠিক আছে দশজন বিভাগ থেকে দেখো আজ আমরা দেখব বাক্য থেকে বচনে রূপান্তরিত করার নিয়ম নাম্বার নয় নম্বর নিয়ম এর আগে আটটি নিয়ম দেখে নিয়েছি বিভিন্ন বচনগুলি থেকে এ বচন আই বচন ই বচন এবং ও বচন থেকে ঠিক আছে আজ আমরা দেখব এ অথবা আই বচনে প্রকাশ বিশেষ নিয়ম তোমরা এবার অনেকেই বলতে পারো এ বচনের সাধারণ নিয়ম আমরা দেখেছি এ বচনের বিশেষ নিয়মও আমরা কয়েকটা দেখ এগুলো আলাদা আলাদা কেন ঠিক আছে দেখো বন্ধুরা তোমাদের যদি ভালো করে বুঝতে হয় সবগুলি যদি একসাথে করে দেই সবগুলোই যদি একই সাথে বলে দিই যে এ অমুক অমুক তমুক তমুক শব্দগুলো থাকলে তাহলে এটা এটা করতে হবে এইভাবে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে ঠিক আছে সুতরাং আলাদা আলাদা পাট পাট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো তোমাদের জন্য ক্ষুদ্র ভুল যেন না হয় কোথাও ঠিক আছে তাই আলাদা আলাদা করে আলাদা আলাদা বচনের কতগুলো যে শব্দ রয়েছে বিশেষ বিশেষ শব্দ সেই শব্দগুলো থাকলে আমরা কোন বচনে পরিণত করবো কোন বাক্য থেকে ঠিক আছে এর জন্যই তোমাদের আলাদা আলাদা করে দিচ্ছি তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো আমার লক্ষ্য হচ্ছে একটাই যে তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো এবং তোমরা যেন কিছু শিখতে পারো তোমরা এমনভাবে বুঝো যে এমনভাবে শেখো যেন তোমরাও একদিন কাউকে শেখাতে পারো ওকে আমি এরকমটি করতে পারতাম যে এবছরের যতগুলো শব্দ রয়েছে হ্যাঁ বিশেষ নিয়ম থেকে সাধারণ নিয়ম যে শব্দগুলি রয়েছে সবগুলো একসাথে দিয়ে একে এইভাবে করলে ভুল হতো তোমাদের হচ্ছে তোমরা গুলিয়ে ফেলতে ঠিক আছে এই জন্য স্টেপ বাই স্টেপ এগোবে দেখবে কোথাও ভুল হবে না কোথাও যদি তখন ভুল হয়ে যায় তখন তখন নিয়মগুলি আবার দেখবে কোন বিশেষ শব্দ রয়েছে কোন বাক্যের মধ্যে সেগুলো দেখবে আশা করি এই সব বিষয়গুলি তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে তোমাদের বাক্য থেকে বচনে রূপান্তরিত করার কোনো রকম ভুল হবে না ওকে আশা করি কথাটা বুঝতে পেরেছো দেখো এ অথবা আই বচনের প্রকাশ এটা বিশেষ নিয়ে আমরা করছি দেখো যদি কোনো বাক্যে ব্যতীত এই শব্দটা হচ্ছে ব্যথিত ছাড়া বাদে প্রভৃতি শব্দ থাকে তবে যাকে বাদ দেওয়া হচ্ছে তার নাম থাকলে এ বচন হবে যাকে বাদ দেওয়া হচ্ছে তার নাম থাকলে এ বচন হবে এবং যাকে বাদ দেওয়া হচ্ছে তার নাম যদি না থাকে তাহলে সেটাকে আমরা করব হচ্ছে আয় বছর ঠিক আছে তাহলে এই বিষয়গুলো তো একবারই বলা সম্ভব না ঠিক না বা একবারই যদি বলে দিই তোমরা হয়তো বুঝতেও পারবে না যে কি বলছে থেকে কী আসলো কোন এক্সাম্পলের কী কীভাবে বোঝালো ওকে বুঝতে পারছো সুতরাং এগুলোকে আলাদা আলাদা করে যদি তোমাদের আমি দিই আশা করি তোমরা এই ব্যাপারগুলো আরও সুন্দরভাবে বুঝতে পারবে তাহলে আমি আরেকবার পড়ছি দেখো যদি কোনো বাক্যের মধ্যে ব্যতিত এই শব্দটা থাকে ছাড়া বাদে এই শব্দগুলো থাকে প্রভৃতি শব্দ থাকে তবে যাকে বাদ দেওয়া হবে এখানে মনে রাখবে যাকে বাদ দেওয়া হবে এক্সাম্পল দেখলে আমি ব্যাপারটা তোমরা বুঝতে পারবে হচ্ছে তার নাম থাকলে এবছর হবে এবং তার নাম যদি না থাকে যাকে যাকে বাদ দেওয়া হচ্ছে তাহলে সেখানে কি হবে আই বছন হবে ঠিক আছে দেখো একটা এক্সাম্পল নিব আমরা দুটো এক্সাম্পল সাহায্যে ব্যাপারটাকে বুঝবো প্রথমে একটা বাক্য নেব কি রাম ছাড়া সকল ছাত্র পাশ করেছে রাম রয়েছে একজন এমন ছাত্র যে পাশ করতে পারেনি এবং রাম ছাড়া সকল ছাত্রগুলো কি করেছে পাশ করে গেছে পরীক্ষায় ওকে দেখো তাহলে এটাকে আমরা কী এ বচন করব। কেন কি বলছে দেখো ব্যতীত ছাড়া বাদে প্রভৃতি শব্দগুলো থাকবে এবং যাকে বাদ দেওয়া হয়েছে তার নাম থাকলে এ বচন হবে যাকে বাদ দেওয়া হয়েছে তার নাম থাকলে অর্থাৎ রাম ছাড়া রামকে এখানে বাদ দেওয়া হয়েছে তাই না তাহলে রাম ছাড়া সকল ছাত্র পাশ করেছে তাহলে রামকে এখানে বাদ দেওয়া হয়েছে বুঝে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো এটাকে এ বচনে পরিণত করব ওকে ব্যাপারটা বোঝা গেছে তাহলে এ সকল ছাত্র রাম ছাড়া হয় পাশ করা ছাত্র সকল ছাত্রগুলো পাশ করেছে একমাত্র রাম ছাড়া ওকে তাহলে এই বাক্যটাকে বচনে রূপান্তরিত করতে হবে সকল ছাত্র এই দেখো সকল ছাত্র তাই না সকল ছাত্র পাশ করেছে একমাত্র রাম ছাড়া তাহলে সকল ছাত্র রাম ছাড়া রাম ছাড়া পাশ করেছে বোঝা গেছে ব্যাপারটা তাহলে এইভাবে এগুলো করতে হবে একটুখানি চিন্তা করতে হবে ব্যাপারটা কী হয়েছে এখানে ওকে আচ্ছা আমরা আর একটি এক্সাম্পল দেখে নিই কি বলেছে আরেকটি বাক্য নিলাম আমরা একজন ছাড়া সকল ছাত্র পাশ করেছে ব্যাপারটা একই শুধু রামের জায়গায় একজন এখানে হয়েছে তাই না তাহলে এখানে একজন ছাড়া সকল ছাত্র পাশ করেছে তাহলে আই বচন কখনো এবং যাকে বাদ দেওয়া হয়েছে তার নাম না থাকলে অর্থাৎ কোনো যদি নাম না থাকে বাক্যের মধ্যে সেক্ষেত্রে আমরা কি করব আই বচন করবো এবং নামসহ যদি কোনো বাক্যের উল্লেখ থাকে তাহলে সেখানে কি করবো বচন ওকে আচ্ছা একজন ছাড়া এখানে কোনো নাম উল্লেখ্য নেই একজন রাম শাম যদু মধু আমি তুমি চে কেউ হতে পারে অর্থাৎ নাম নেই তাহলে নাম ছাড়া যদি কোনো বাক্য থাকে সেক্ষেত্রে আমরা আই বোচন করবো এবং নাম সহ যদি কোনো বাক্য থাকে সেক্ষেত্রে আমরা এ বচন করবো আশা করি ব্যাপারটা বোঝা গেছে তাহলে একজন ছাড়া সকল ছাত্র পাশ করেছে তাহলে এটা আয় বোচন করতে হবে এই নিয়ম অনুযায়ী আমাদের তাহলে কোনো কোনো আমরা জানি যে আয় বোচনের ক্ষেত্রে কোনো কোনো হয় কোনো কোনো ছাত্র হয় পাশ করা ছাত্র ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ ওকে কেউ বুঝতে না পারলে বন্ধু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে আমি চাই তোমরা যেন ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারো ঠিক আছে চলো আমরা নিয়ম নিয়ম এ প্রকাশ বিশেষ এ মাতৃ করলাম আবার এ না বিরক্ত হবে না ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করবে দেখো যদি কোনো বাক্যে সময় ঠিক আছে টাইম স্থান প্লেস কালের উপর গুরুত্ব আরোপ করা হয় সময় স্থান এবং কাল এর উপর গুরুত্ব আরোপ করা হয় অর্থাৎ বিশেষভাবে দেখা হয় আরোপ করা হয় তবে সেই সকল বাক্যকে বচনে প্রকাশ করার সময় উদ্দেশ্য ও বিধায় পদের সঙ্গে সময় বা স্থান বা ক্ষেত্র অর্থাৎ কালের শব্দ যোগ করতে হবে ঠিক আছে আবার একবার বলছি যদি কোনো বাক্যের মধ্যে সময় থাকে স্থান এবং কালের উল্লেখ করা থাকে বা তাদের গুরুত্ব আরোপ করা হয় সেই সকল বাক্যকে বচনে প্রকাশ করার সময় উদ্দেশ্য এবং বিধায় পদের সঙ্গে উদ্দেশ্য পদ থেকে বিধায় পদ থেকে আমরা জানি একটি বচনের বা একটি বাক্যের সেই উদ্দেশ্য এবং বিধায় পদের সঙ্গে সময় স্থান বা ক্ষেত্র শব্দ যোগ করতে হবে ঠিক আছে শব্দ যোগ করতে হবে কিভাবে হচ্ছে দেখো একটি বাক্য নিব আমরা যেখানেই বাঘের ভয়ে সেখানেই সন্ধ্যা হয় ঠিক আছে তাহলে একটা বাক্য লিখে যেখানেই বাঘের ভয় সেখানেই কী হয় সন্ধ্যা হয় ঠিক আছে তাহলে এটা এ বচন হবে আমাদের নিয়ম অনুযায়ী তাহলে এ লেখব তাহলে সকল বাঘের ভয়ের স্থান হয় সন্ধ্যা হবার স্থান আমাকে কি বলছে যে বাক্যের বচনে প্রকাশ করার সময় উদ্দেশ্য ও বিধায় পদের সঙ্গে কী যোগ করতে হবে সময় স্থান এবং কার্য করতে হবে দেখো যেখানে বাঘের ভয় এটা উদ্দেশ্য পথ এবং হচ্ছে এটা হলো বিধায়ক পথ ঠিক আছে যেখানে সন্ধ্যা হয় সন্ধ্যা হয়টা এটা বিধায়ক তাহলে সকল বাঘের ভয়ের স্থান এই যে স্থান যোগ করা হয়েছে সঙ্গে সেখানে কি তাহলে হচ্ছে স্থান সময় বা ক্ষেত্র কিন্তু তাদের সঙ্গে যোগ করতে হবে ওকে আচ্ছা এবার দেখবো নিয়ম নম্বর এগারো নম্বর নিয়মে কি বলা হয়েছে আমরা এগারো নম্বর নিয়মটা দেখবো এ বচনে প্রকাশ বিশেষ নিয়ম আবার একটি এ চলে আসতো তাই না আবার একবার তোমাদের বলবো যে বিরক্ত হবে না ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো তোকে এ বচনে প্রকাশ বিশেষ নিয়মে কী বলা হয়েছে যে সকল বাক্যে আদেশ উপদেশ প্রার্থনা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় সেই সকল বাক্যগুলি কি হবে এ বচন হবে তাহলে বোঝা গেছে তাহলে এক একটা নিয়ম কিন্তু এক এক ধরনের রয়েছে তাই না সবগুলো একসাথে দিলে কি সম্ভব সম্ভব নয় সুতরাং বিরক্ত হবে না ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করবে ঠান্ডা মাথায় ফিলোসফি তোমাকে বুঝতে গেলে ঠান্ডা মাথায় বুঝতে হবে এবং ধৈর্য সহকারে বুঝতে হবে ঠিক আছে তবেই তুমি ফিলোসফিতে কিন্তু একজন পারদর্শী স্টুডেন্ট হতে পারবে বাক্য নিলাম একটা কাজটি করো তাই না তাহলে কাজটি করো তার মানে কি কাউকে আমি বলছি কাজটা করার জন্য তাই না তাহলে ইয়ে বচন হবে কে বলছে কাজটি করো এই হলো আমার আদেশ ঠিক আছে দেখো এখানে কিন্তু সকল সকল কথাটা আসে নাই বা শব্দটা কিন্তু বসে নাই তাহলে কাজটি করো আমি একজন কি বলছি আদেশ করছি তাহলে এই কথাটি লিখবে কাজটি করো এই হলো আমার আদেশ এভাবে করতে হয় বন্ধুরা তো সুতরাং ব্যবহারগুলিকে বোঝার চেষ্টা করবে দ্বিতীয়টা মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বলবে না তাহলে এবছর হবে এটা মিথ্যে কথা বলবে না কাউকে আমি উপদেশ দিচ্ছি এটা তাই না যে মিথ্যে কথা বলবে না অন্যায় করবে না এই ধরনের বাক্যগুলো তাহলে কি আছে মিথ্যে কথা বলবে না দেখো এই বাক্যটাই কিন্তু রয়েছে তাই না মিথ্যে কথা বলবে না এই হলো আমার উপদেশ সোজাই রয়েছে কাজটি করো না কাজটি করো কাজটি করো এই হলো আমার আদে এই যে কাজটি করো কাজটি আমি আমি কাউকে বলতে বলছি তাই না তাহলে আমি কাউকে বলছি যে কাজটি করো সুতরাং এখানে আমার আদেশ ঠিক আছে অনেকে বলতে এখানে আমার তোমার থেকে আসলো ঠিক না এখানে কিন্তু আমিটাও ঊর্জ্ব রয়েছে ঠিক আছে মিথ্যে কথা বলবে না মানে হয়তো আমি কাউকে বলছি যে মিথ্যে কথা বলবে না অন্যায় করবে না ঠিক না তাহলে মিথ্যে কথা বলবে না এই হলো আমার উপদেশ এটা উপদেশমূলক বাক্য রয়েছে তাই বচনটা হচ্ছে এ বচন হলো। আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছো কেউ যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পুরো সিলেবাসটা তোমাদের এইভাবে আমি বুঝিয়ে বুঝিয়ে শেষ করব। সুতরাং তোমাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে ভিডিওটাকে লাইক করে দিবে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না চলো দেখা যাচ্ছে পরের ক্লাসে কেউ বুঝতে না পারলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে